আচ্ছা, তাহলে আমরা প্যাকেজিংটা দেখি। জাভা অ্যাপ্লিকেশন, জাভা প্যাকেজিং, আমরা এটা প্রজেক্টের নাম দিলাম জাভা প্যাকেজিং, ঠিক আছে। তো এখানে আমরা ক্রিয়েট মেইন ক্লাস এটা আমরা আপাতত দিলাম না, আর আমরা ইচ্ছে মতো সুন্দর করে প্যাকেজিংটা করব। এখানে প্রজেক্ট নেওয়ার পরে যে প্রজেক্ট সোর্স প্যাকেজ, এখানে কি ডিফল্ট প্যাকেজ নামে প্যাকেজ করা আছে, মানে কোনো কিছু উল্লেখ করা নাই। তো আমরা যখন কোনো প্যাকেজ তৈরি করব, এই যে জাভা প্যাকেজ, মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্যাকেজের রুট প্যাকেজ আছে, রুট বেস প্যাকেজ যেটাকে বলা হয়, যে এইটুকু আমার হলো বেস, আমার কমন, এইটুকু সব জায়গায় সব প্যাকেজের সাথে থাকবে এই অ্যাপ্লিকেশনের জন্য, এই অ্যাপ্লিকেশনের জন্য এই জায়গাটুকু। যেমন জাভাতে জাভা ল্যাং প্যাকেজের জন্য জাভা ল্যাং, ওই ল্যাং প্যাকেজের মধ্যে অনেক ক্লাস থাকতে পারে, বাট জাভা ডট ল্যাং এইটুকু সবার জন্য কমন। জাভা ডট ইউটিল, ইউটিল প্যাকেজের মধ্যে অনেকগুলো ক্লাস থাকতে পারে, বাট জাভা ডট ইউটিলটা কমন। এখন আমরা এখানে একটা প্যাকেজের নাম দেই, আমরা বলেছিলাম যে ডোমেন নেমটাকে আমরা কী করবো উল্টিয়ে দেব, কম ডট কোডারবেডি, কোডারবেডি ডট কম একটা ওয়েবসাইটের নাম। তো এখানে যে জিনিসটা আসতেছে, আমি কমটাকে আগে দিলাম, এইটুকু এই যে এই জিনিসটুকু এটুকু আমি বেস্ট প্যাকেজ মনে করলাম, ঠিক আছে। যদি আমি এটুকু বেস্ট প্যাকেজ মনে করি, তাহলে আমি শুরুতে আমি যখন প্রজেক্ট নেব তখন আমি এটুকু দিয়ে দেবো, এটুকু হচ্ছে আমার বেস্ট প্যাকেজ। এখন আমি দেখে আসি আসলে আমার ফোল্ডারিং সিস্টেমটা কীরকম হয়েছে। আমার এখানে আমি যে সোর্সে গেলে দেখবো যে সি ড্রাইভের ইনস্ট্রাক্টরে ডকুমেন্টস নেট বিনস প্রজেক্টের ভিতরে জাভা প্যাকেজিং নামে এই প্রজেক্টটা জমা হয়েছে। কোথায় জমা হয়েছে আমি বুঝবো, রাইট ক্লিক প্রপার্টিস অ্যান্ড দেন সোর্স, ওকে। এখন আমরা ওই জায়গাতে যাই, এই যে নেট বিনস প্রজেক্ট জাভা প্যাকেজিং সোর্স এসআরসি, এই যে সোর্সের মধ্যে প্রথমে কিছু ছিলাম কম, তারপরে কোডারবেডি, তারপরে আর কিছু নাই। এখন আমি এখানে একটা ক্লাস তৈরি করি, আমি যদি চাই এখানে ক্লাস তৈরি করতে পারি, আমি এখানে একটা টেস্ট ক্লাস একটা তৈরি করি, টেস্ট ক্লাস অথবা অ্যাপ ক্লাস, অ্যাপ মানে অ্যাপ্লিকেশন ক্লাস, অ্যাপ মানে অ্যাপ্লিকেশন ক্লাস, এটা এই ক্লাসটাকে আমরা মেন অ্যাপ্লিকেশন ক্লাস হিসেবে মনে করব। তাহলে অ্যাপ ক্লাস যখন এখানে তৈরি করলাম, খেয়াল করি আমরা এখন কোনো কিছু লিখছি না, অ্যাপ ক্লাস তৈরি করলাম এবং এখানে অ্যাপ ক্লাস কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, তৈরি হওয়া যাওয়ার পর পিএসভিএম দিয়ে আমি কন্ট্রোল স্পেস চাপলাম, চাপার পরে আমি দেখলাম যে আমার মেথডটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। এস আউট লিখে আমি কন্ট্রোল স্পেস চাপলাম, চাপার পরে আমি দেখলাম যে আমার সিস্টেম আউট প্রিন্ট আমার যেটা লাগে তখন আমি হাই 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 লিখলাম। তো হাই লিখলে আমার এখানে মেন মেথড হয়েছে, আমি ইচ্ছা করলে এখানে কী করতে পারি, ইচ্ছে করলে আমি এটাকে কল দিতে পারি, তাই না? এখন রান করাতে পারি না, তো রান করলে আমার কি লেখা আসবে না হাই আসছে? আচ্ছা, এখন আমরা আরেকটা প্যাকেজ নেব, দ্যাট ইজ আওয়ার মেন প্যাকেজ, রাইট? মেন প্যাকেজের মধ্যে মেন অ্যাপ্লিকেশন ক্লাস যেটা সেটাকে আমরা নিলাম। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা প্যাকেজ নিই, এই যে আরেকটা প্যাকেজ নিলাম, এই প্যাকেজের যে কোনো একটা নাম দিই, কি নাম দেওয়া যেতে পারে, সাপোজ আদার নাম দিলাম, আদার এনিথিং, উই ক্যান, আমরা একটা মিনিংফুল নাম দেবো যে নিয়ে যার যে বিষয়টা নিয়ে কাজ করব। দিলাম, এখানে আলাদা একটা তৈরি হয়েছে না, এইটুকু কিন্তু মিল আছে, কোডারবিডি পর্যন্ত দুইটার মধ্যে মিল আছে, আছে না? এখন আমরা আসি এখানে, এই যে কোডারবিডির মধ্যে অ্যাপ ক্লাস, তার মধ্যে আবার আদার নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এটা কিন্তু আলাদা তৈরি হয়নি, কিন্তু এখান থেকে কিন্তু আলাদা আসে নাই, এখান থেকে কমন আছে, এইটুকু কমন, তারপরে আদার নামে হয়েছে। এখন আমি আদার নামে একটা ক্লাসের মধ্যে একটা ক্লাস তৈরি করতে চাই, নাম দিলাম টেস্ট ক্লাস অথবা হ্যালো ওয়ার্ল্ড,
কি ক্লাস? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের মধ্যে আমি একটা মেথড বানাতে পারি না হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য? পারি। তাহলে একটা মেথড বানিয়ে ফেলি, পাবলিক স্ট্যাটিক ভয়েড ডিসপ্লে, ডিসপ্লে দিলাম আমরা, হ্যালো ওয়ার্ল্ড দরকার নাই। আমরা একটা নর্মাল, আমরা তো কাল গত ক্লাসে দেখছিলাম যে প্রায় 7-8 ভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা যায়, বাট আমরা আজকে সিম্পল একটা জিনিস দেখবো, আর কিছু না। আচ্ছা, এইখানে আমরা এখন লিখবো হ্যালো ওয়ার্ল্ড। আসলে আমরা বুঝতেছি কি প্যাকেজিং না, এবং প্যাকেজিংটা কীভাবে, আমরা বললাম যে ইউনিক নেমটা কীভাবে আসে সেইটা দেখার জন্য আমরা সেই দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এই মেথড যদি আমি কল দিই তাহলে আমার আসলে কী রেজাল্ট আসার কথা? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার কথা। আচ্ছা, এখন আমার এটা কি অ্যাপ ক্লাস? এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। অ্যাপ ক্লাসের মধ্যে আমি এখন আগে হাই চাপতাম, হাইটা আমি এখন বন্ধ করে দিই। আচ্ছা, এখন আমার কি হ্যালো ওয়ার্ল্ড, দ্যাট ইজ এ অ্যানাদার প্যাকেজের ক্লাস, মেথডের নাম কি ডিসপ্লে মেথড। খেয়াল করি, আমি যখন এটাকে হ্যালো ওয়ার্ল্ডকে এন্টার চাপছিলাম, যখন আমি এই একটু সবাই একটু খেয়াল করি, আবার আবার খেয়াল করি, হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো, যখন ওয়ার্ল্ড আমি এরকম লিখে আমি কন্ট্রোল স্পেস চাপছিলাম, তখন ও অটোমেটিক ওটাকে ইনপুট করে নিছে, কারণ ওই প্যাকেজ আর এই প্যাকেজের মধ্যে কী আছে, ডিফারেন্স আছে। ওই ক্লাসটাকে আমি আমি যখন অন্য একটা প্যাকেজের একটা ক্লাসকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তখন ওই ক্লাসটা এইখানে কী হতে হবে, লিঙ্ক হতে হবে, ইনপুট হতে হবে। যদি ইনপুট হয় তবেই আমি তাকে অ্যাক্সেস করতে পারবো, যদি ইম্পোর্ট না হয় তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো না, তাহলে আমাকে ইরর দিবে, এই যে ইরর দিবে। আমি এটা পুরো আগে শেষ করি, এখন আমি কি মেথড আছে ওর প্রপার্টিস কি, হ্যালো ওয়ার্ল্ড ক্লাসে একটা প্রপার্টিস আছে না মেথড, সেই মেথডটা হচ্ছে ডিসপ্লে, এবং আমি তাকে অ্যাক্সেস করতে পারছি ডাইরেক্ট অ্যাক্সেস। হাউ? আমি এই মেথডটাকে স্ট্যাটিক করে দিচ্ছি। যদি আমি কোনো মেথডকে স্ট্যাটিক করে দেই তাহলে ওই মেথডটাকে আমি ওই ক্লাসের রেফারেন্সে সরাসরি অ্যাক্সেস করতে পারি না, এই ক্ষেত্রে করা যাবে না, কারণ হচ্ছে এখানে আমি কোথা থেকে করতেছি, ডিরেক্ট করতেছি না, অবজেক্ট কিন্তু ক্রিয়েট করি নাই। আচ্ছা, ডিরেক্ট করতেছি, ওকে, সেটা এখন আমাদের আসলে বোঝার বিষয় না, ওগুলো আমরা পরে বুঝবো। আমাদের বোঝার বিষয় হচ্ছে আমরা বলতেছিলাম যে ইউনিক আইডেন্টিটি অফ এ ক্লাস উইথ প্যাকেজ নেম। আমরা যেটা স্লাইডে পড়তেছিলাম, ওরাকলের স্লাইডে, যেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখতেছিলাম এখানে বলা হচ্ছিল কি, এই যে প্যাকেজ নেম হচ্ছে হ্যালো গেটিং আর ক্লাসের নাম হচ্ছে হ্যালো, তাহলে ইউনিক নেম হবে গেটিং ডট হ্যালো। এখন আমার এখানে কি হইল, আমার প্যাকেজ নেম কি, আমার প্যাকেজ নেম পুরাটা না আদার পর্যন্ত, আর আমার ক্লাসের নেম কি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে হ্যালো ওয়ার্ল্ডের ইউনিক নেম কি পুরাটা না, এইটুকু তো, এই আইডেন্টিটিটা পুরাটা তো একটা ইউনিক নেম। আচ্ছা, এখন যদি আমি এইখানে রান দিই তাহলে আমাকে কি প্রিন্ট করে, সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। তাহলে কি প্যাকেজিংটা বোঝা গেল কিনা? আর প্যাকেজিং এর প্রেসিডেন্স কত, কয় নম্বর প্রেসিডেন্সে থাকে প্যাকেজ, প্যাকেজ ডিক্লারেশন এক নম্বরে থাকে, দুই নম্বরে কি থাকে, এই যে এইখানে কিন্তু আমরা কিন্তু এখানে এখানে তাকে কিন্তু আমরা হার্ড করে লিখি নাই, সে অটোমেটেড এখান থেকে কিন্তু জায়গায় দখল করছে, অতএব সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেস অফ জাভা ফাইল, হ্যাঁ কোথায় করছে, ইম্পোর্ট, ইম্পোর্ট প্রথমে হচ্ছে প্যাকেজিং, প্যাকেজিংটা কিন্তু অটোমেটিক আসছে যখন আমি জাভা ক্লাস তৈরি করছি, তাই না? ওকে, এনি কোশ্চেন হিয়ার, কোনো কোশ্চেন আছে? ওকে, ডান।